আজকে কথা বলবো বর্তমান সময়ে তরুণ প্রজন্মের হাসিমুখ শামীম হাসান সরকারকে নিয়ে। তিনি 1988 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন এবং 2023 সাল অনুযায়ী শামীম হাসান সরকারের বর্তমান বয়স প্রায় 35 বছর। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন 68 কেজি। জাতীয়তা বাংলাদেশ। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। মূলত ছোটবেলা থেকে শামীমের ইচ্ছে ছিল তিনি অভিনয় করবেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজে থাকাকালীন শুরু হয় তার অভিনয়ের অগ্রযাত্রা। কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মঞ্চ নাটকে তিনি অংশগ্রহণ করতেন। এক কথায় পড়াশোনার পাশাপাশি অভিনয় শিল্পটাও ধরে রাখেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাওয়ার পর সেখানের মঞ্চ নাটকে কাজ করা হয় না তার। নিজের ভেতর অভিনয় দক্ষতা টিকিয়ে রাখতে শুরু করেন ম্যাঙ্গো স্কট নামক একটি নিজস্ব ইউটিউব চ্যানেলের অগ্রযাত্রা। একটা সময় সফল হন তিনি। নিজ দক্ষতায় কাজ করার সুযোগ পান রেডিও এফএমে। রেডিওর আরজে নিজ চ্যানেলের সফলতায় একটা বিজ্ঞাপনেও কাজ করার সুযোগ পান তিনি। বিজ্ঞাপনের সুবাদে একটা সময় ছোট পর্দার নাটকে কাজ করার সুযোগ পান তিনি। নিজ মেধা আর অভিনয় দক্ষতায় প্রথম নাটকেই করেন বাজিমাত। এরপর আর পিছু তাকাতে হয়নি তাকে। কাজ করেন অসংখ্য নাটকে। শামীম হাসান সরকার অভিনীত কয়েকটি জনপ্রিয় নাটক নয় করার জন্য শামীম হাসান সরকার 35 থেকে 45 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তাছাড়া তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ম্যাঙ্গো স্কট, যেখানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 15 লক্ষ এবং এই চ্যানেলটি থেকে শামীম হাসান সরকারের গড়ে মাসিক ইনকাম প্রায় 45 হাজার টাকা। তাছাড়া তার একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম শামীম হাসান সরকার, যেখানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা 8 লক্ষের অধিক। তাছাড়া স্কট লিডার নামক তার একটি ফেসবুক পেজ রয়েছে। তার একটি প্রাইভেট কার রয়েছে। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ঢাকা ধানমন্ডিতে নিজস্ব ফ্ল্যাটে বসে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।